हेलो एवरीवन, वेलकम माय चैनल। आज के सकाल सकाल ब्लगटा शुरू कर दीची। आज एखन बजे प्राय 6:30 मतो, सबार स्नान करा हुए गेछे। आज के एकादशी पर दिन, तो पारणेर समय होच्छे 10:00 पर्यन्त। एर जन्य खूब सकाल सकाल उठे स्नान टान करे आमरा रेडी हुए नियेछि पारणा करार जन्य। आर आज के होच्छे पौष संक्रांति, तो पौष संक्रांतिर जन्य ठाकुरेर काछे नवान्न। आमादेर मध्ये नियम होच्छे पौष संक्रांतिर सब दिन ठाकुरेर काछे नवान्न देवा हय। तो आज के आमि आपनादेर साथे सेई रेसिपिगुलो एबं आमार पुरो दिनेर काज एगुलो आमि सबई आपनादेर साथे शेयार करब। आमार साथेई थाकुन, आमार पाशेई थाकुन, आर आमाके सब समय सपोर्ट करुन। পৌষ সংক্রান্তির ঠাকুরকে দেওয়ার জন্য নবান্ন গুলা হচ্ছে, নবান্ন গুলে তারপরে ঠাকুরকে দেওয়া হবে নতুন চালের নবান্ন। आज के आमादेर रान्ना होबे मूला दिए गाजर दिए एकटा पाकोड़ा भाजी करब। और एखाने मटरशुटी बेचे निच्छी आलुर दमेर जन्य, और ओखाने मा धनिया पाता। और एखाने भाजी होच्छे, एखाने माशकलाइर डालेर बड़ी आछे, आलू बेगुन, और जेटा मेन सेटा होच्छे आमरा फुलकपिर फुलगुलो खेये डाटागुलो फेले दी, से डाटागुलो दिए भाजी। एइटार रेसिपी जार जार लागबे से अवश्य कमेंट्से जानाबे। एइ भाजीटार रेसिपी कार कार लागबे। আমরা যে মুলার বড়টা ভাজবো, মুলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন লবণ মেখে নিব। কারণ মুলাটা লবণ মাখলে দেখা যাবে মুলাটা থেকে অনেক জল বের হয়েছে, তো সেই জলটা আমরা ফেলে দিব। লবণ দেওয়ার পর চিপড়িয়ে মাখার পর যে জলটা বের হবে সেখানে প্রায় মুলার যে গন্ধটা থাকে প্রায় সেটা থেকে চলে যায়, আর মুলাটাও নরম হয়ে যায় পাকোড়াটা বানানোর জন্য। তাই এইভাবে চিপি নিচ্ছি। মুলার সাথে আমরা গাজরটাও দিয়ে দেব। কইরা যেতে চাইগা, মুলাটা লবণ মাখা ছিল, এখন আমরা এভাবে একটু চেপে রসটা ফেলে দেব। এই যে যে জলটা বের হয়েছে সেই জলটা পুরোপুরি ফেলে দেব। এটা হচ্ছে মুলার পাকোড়া করার একটা টেকনিক, এটা অনেকেই জানে না। এরকম করে চিপে যদি জলটা ফেলে দেন তাহলে মুলার কোনো খারাপ স্মেলই আসবে না। মাখার সময় দেখেছিলেন যে আমি মুলাতে কোনোই জল দিইনি, শুধু একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, কতটা জল বের হয়েছে। মুলাটা চিপে নিয়েছি, এখন আমরা এটার মধ্যে প্রয়োজন মতো মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো,
মরিচের গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আবার অনেকে দেখা যায় যে কাঁচা মরিচও দেয়, তো আমি বলবো কাঁচা মরিচটা না দিয়ে যদি গুঁড়ো এই মরিচের গুঁড়োটা দেন তাহলে আরো বেশি টেস্টি। সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিব, এটা ফ্লেভারের জন্য, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে কালো জিরের ফ্লেভারটা খুবই ভালো লাগে, সেজন্য আমি কালো জিরে দিয়ে দিলাম। এখন আমি এটা বেসন বা ময়দা দিয়ে ভাজবো না, আমি এখানে দিব আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলে এটা মুচমুচে থাকে আর খেতেও অনেকটা মজাদার। এখন আমরা এর ভিতরে ধনিয়া পাতা দিব। আমি এটাতে কোনো লবণ দেইনি, কারণ আগেই আমার মূলা এবং গাজরের সাথে লবণটা মাখা ছিল, এর জন্য আমি লবণটা দেইনি। যদি লাগে তাহলে আমি পরিমাণ মতো পরে স্বাদ মতো দিয়ে দিব। এখন আমরা এটাকে ভালো মতো মেখে নেব। আমি এখন এটা পুরোপুরি মাখা হয়ে গেছে, এটা ভাজার জন্য রেডি। এখন আমরা চুলায় চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে মনে হয়। এখন আমরা যে মেখে রেখেছিলাম মূলা, গাজর, ধনিয়া পাতা, পাকোড়া, এখন এটা আমরা দিয়ে দেব। একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব, এটা অনেকে গোল গোল ভাজে আপনাদের পছন্দ মতো, যার যার পছন্দ মতো সে সেটা সেই সাইজ দিয়ে নেবেন। আমরা এখন আস্তে আস্তে এটা মুচমুচে করে ভেজে নেব। এটা বিকেলের নাস্তায় চায়ের সাথে ভাত দিয়ে, এটা যে কোনো সময় খেলেও এটা খুবই টেস্টি। আর বাচ্চাদের এভাবে ভেজে খাওয়ালে ওরা কখনোই বুঝতে পারবে না যে এটা মূলা বা গাজর এখানে আছে। এ ভাজার মধ্যে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, যখন মূলাটা মাখবেন তখন পেঁয়াজটা দিয়ে দেবেন। আমি আজকে পেঁয়াজ ব্যবহার করিনি। এটা আমি আজকে ভেজিটেরিয়ান হিসেবে ব্যবহার করেছি আর পেঁয়াজ ছাড়া, সেজন্য আমি কালো জিরেটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর আপনারা যখন পেঁয়াজ দেবেন তখন কালো জিরাটা ব্যবহার করবেন না, তাহলে দেখা যাবে যে কালো জিরের কোনো ফ্লেভারই পাবেন না। মূলার পাকোড়া বা বড়া ভাজি হয়ে গেছে, আমি এখন তুলে নেব এক এক করে। ধনিয়া পাতা মূলার যে স্মেল বের হয়েছে ভাজার, এখন আমরা এক এক করে এগুলো সব ভেজে নেব।
মুলার পাকোড়া ভাজা সব হয়ে গেছে। পাকোড়া ভাজা হয়ে গেছে, একবার ট্রাই করে খাবেন। আলুর দম রান্না করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি এরকম গোটা গোটা আলু, আর এই আলুগুলোকে আমি ছিলে এরকম কাঁটা চামচের সাহায্যে আমি এরকম ভিতরে ই করে নিয়েছি, যাতে ভিতরে এর মশলা টশলা সব ঢোকে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, পৌষ সংক্রান্তির দিনে নিরামিষ তরকারি যেহেতু আজকে রান্না হয়েছে মূলা গাজরের পাকোড়া, মুগ ডাল ভাজি, মাশকলাইয়ের বড়ি দিয়ে ভাজি, এখানে আলু বেগুন, তারপরে ফুলকপির ডাঁটা, শিম সব একসাথে মিক্সড করে ভাজি। এখানে রান্না হয়েছে মূলা, চালতা, শিম, টমেটো সব একসাথে করে ধনিয়া পাতা দিয়ে, মটর ডাল রান্না হয়ে, আলুর দম, মটরশুঁটি দিয়ে আলুর দম। রান্না শেষে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি আকাশে শুধু ঘুরি আর ঘুরি উঠছে, সেই জন্য আর থাকতে না পারে আমি ছাদে চলে এসেছি। এখানে আকাশে কত ঘুরি উঠছে, পৌষ সংক্রান্তি আর সে ঘুরি উঠবে না কাকে হয়, তো আমিও সেই ঘুরোনো এবং পৌষ সংক্রান্তি উপভোগ করতে ছাদে উঠে এলাম। এখানে মনে হয় ডিজে পার্টি হচ্ছে, চারপাশটা এত সুন্দর লাগছে আর আকাশটা তো ঘুরিতে ঘুরিতে পুরো ভরে গেছে। নানা রঙের ঘুড়ি দেখা যাচ্ছে। সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। বন্ধুরা আমার চ্যানেলটাকে এত এত শেয়ার করুন যাতে সবার কাছে আমার ভিডিওগুলো চলে যায়, এবং আপনাদের যারা পরিচিত আছে সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আর কী কী আমার ভুলগুলো শুধরে নিতে হবে সেটাও জানাবেন, যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। সন্ধ্যা হয়ে গেছে আর ছাদ থেকেও নেমে গেছি, তো আজ যেহেতু পৌষ সংক্রান্তি পিঠে পুলি তো কিছু বানাতেই হবে, সেজন্য আজ বেশি কিছু আইটেম করব না, শুধুমাত্র সাজির পিঠে এবং চিতির পিঠে খেজুর রসে ভেজাব। আর খেজুর রসে চিতির পিঠে ভেজানো বা ভেজানো চিতই রেসিপি খুব শীঘ্রই চলে আসবে আমার চ্যানেলে। আমার চ্যানেলে চোখ রাখুন, পিঠেগুলো এত সুন্দর ফুটেছে যা বলার কোনো ভাষাই রাখে, আপনারা নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন যে পিঠেগুলো কি সুন্দর হয়েছে। আমার অনেক বন্ধুরাই বলছে যে পৌষ সংক্রান্তি শুধুমাত্র এই এক চিতই পিঠা দিয়েই শেষ করে ফেলবো না, বন্ধুরা আমি এক ঢিলে অনেকগুলো পাখি মেরে ফেলেছি চিতই পিঠা দিয়ে। আমি চিতই পিঠা ভিজিয়েছি খেজুর রসে, তারপর চিতই পিঠা নারকল দিয়ে ভেজেছি। আর আমি ইউটিউব থেকে আমি নতুন একটা পিঠে দেখেছি বানানো, সেটা হচ্ছে মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে, খুবই মজা। আমি কিছু পিঠা এরকম ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়েও বানিয়েছি একটু ঝাল ঝাল, কিন্তু এতটাই টেস্ট হয়েছে যে প্লেট ফাঁকা হয়ে গেছে, এখন আমার জন্য দুইটা অবশিষ্ট আছে। তো ভিডিও করার মতো আমি কোনো স্কোপই পাইনি, তো ভাবলাম যে আমি আমাকে যে দুইটা খেতে দেওয়া হয়েছে আমি সেই দুইটা দিয়েই আপনাদের একটু দেখাই। তো পিঠাটা এরকম হয়েছে, আর কী পরিমাণে ফুলেছে পিঠাগুলো,
আর এই পিঠাটা খুবই টেস্টি, একটু ঝাল ঝাল ধনিয়া পাতার ফ্লেভার আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা একটু ঝাল পছন্দ করে। আর এখানে নারকল দেওয়া পিঠাগুলো হয়ে গেছে আমাদের সব। পিঠা ভেজে খেজুর রসে ভিজিয়ে রেখেছিলাম, এখন দুধ দেব। সাথে সাথে দুধ দিলে দেখা যাবে যে পিঠাটা ভালোমতো ভিজবে না, সেজন্য আমি আগে খেজুর রসে ভিজিয়ে রেখে তারপরে এখন দুধ দিচ্ছি। খেজুর রসে ভেজানো পুরো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলেই চোখ রাখুন, খুব শীঘ্রই আসছি আমার চ্যানেলে। আর আজ এই পর্যন্ত, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।